হরে কৃষ্ণ। আজ আপনাদের আমি দর্শন করাবো পৃথিবীর বৃহত্তম মন্দির, যেটি শ্রীধাম মায়াপুরিষ্করণে অবস্থিত। আপনারা যেটাকে মায়াপুরিষ্করণ মন্দির বা মায়াপুর চন্দ্রোদয় নামে আপনাদের কাছে পরিচিত। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো আপনারা দেখছেন মায়াপুর ব্লগ, আর মায়াপুর ব্লগ আজ আপনাদের মায়াপুরের খুব সুন্দর একটি প্রোগ্রাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। বেশ কিছুদিন হলো শ্রীধাম মায়াপুরের বাইরের বিভিন্ন মন্দির আপনাদের দর্শন করাচ্ছিলাম, কিন্তু এখন থেকে টানা জন্মাষ্টমী রাধাষ্টমী পর্যন্ত মায়াপুরের আপডেট প্রতিদিন থাকবে। আপনারা যারা মায়াপুরের আপডেট সুন্দরভাবে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুর কিন্তু একটি দেবভূমি, কেননা এখানে বছরের বিভিন্ন সময় নানা রকমের প্রোগ্রাম খুব সুন্দরভাবে সেলিব্রেশন করা হয়। দেখতেই পাচ্ছেন পিছনে রয়েছে সেই বিশাল মন্দির, যেটি কিন্তু পৃথিবীর সেই বৃহত্তম মন্দির। আর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বছরের বিভিন্ন সময় এরকম অনেক রকমের প্রোগ্রাম হয়ে থাকে। আপনারা যারা মায়াপুরে প্রতিনিয়ত আসেন তারা কিন্তু এমন প্রোগ্রাম দেখতেই পাবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যখন শ্রীধাম মায়াপুরিষ্করণে আসেন তখন কিন্তু এমন অনেক বিদেশি ভক্ত এবং বিদেশি বাচ্চাদের আপনারা কিন্তু দেখতে পান। আর বিভিন্ন ফেস্টিভ্যালে তারা তো সুন্দরভাবে বৈদিক মন্ত্র এত সুন্দর সুন্দরভাবে উচ্চারণ করে, যেগুলো কিন্তু হার মানিয়ে দেয় বড় বড় পাণ্ডিত্যকে। তো প্রিয় বন্ধুরা, এমন কিন্তু আমাদের রয়েছে শ্রীধাম মায়াপুরিষ্করণের যে গুরুকুল রয়েছে, আপনারা যদি চান যে আপনার বাচ্চাকে গুরুকুলের স্টুডেন্ট করাতে বা গুরুকুল শিক্ষায় শিক্ষিত করে তুলতে, অবশ্যই আমাদের স্কনে এসে যোগাযোগ করবেন এবং এসে কিন্তু আপনার বাচ্চাকে কিন্তু গুরুকুলে আপনারা জয়েন্ট করাতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনি ভাবছেন যে আপনার বাচ্চা যদি এই সাধুসন্ত হয়ে যায় তাহলে তো ভারী মুশকিল, এমনটা কিন্তু নয়। আপনার সন্তান গুরুকুলের স্টুডেন্ট হয়েও সে কিন্তু বিবাহ জীবনে যেতে পারে, এমন কিন্তু অনেক উদাহরণ শ্রীধাম মায়াপুরে কিন্তু রয়েছে। অনেক ভক্তরা রয়েছে আমাদের মায়াপুরে, কয়েকজনা ভক্তই কিন্তু হাতে গোনা কয়েকজনা ব্রহ্মচারী রয়েছে, কয়েকজনা সন্ন্যাসী রয়েছে, তাছাড়া কিন্তু অনেক ভক্ত রয়েছে তারা কিন্তু গৃহস্থ ফ্যামিলি থেকে বিলং করে। আমি নিজেই একটা গৃহস্থ ফ্যামিলি থেকে বিলং করি, আমার মা বাবা রয়েছে, প্রত্যেকেই এমন অনেকেই দেখতে পাবেন। শুধুমাত্র মায়াপুরে নয়, আর মায়াপুর থেকে দীক্ষা গ্রহণ করতে গেলে যে আপনাকে শ্রীধাম মায়াপুরেই থাকতে হবে এমনটা কিন্তু নয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক চাকরিজীবী রয়েছে, অনেক বিজনেসম্যান রয়েছে, অনেক ডক্টর রয়েছে, অনেক ইঞ্জিনিয়ার রয়েছে, তারা কিন্তু স্কনের ভক্ত। শুধু স্কন নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে তারা, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি প্রোগ্রাম আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর মায়াপুর ব্লগ কিন্তু মায়াপুরের সমস্ত আপডেট আপনাদের সামনে সবার আগে তুলে ধরার চেষ্টা করে, এর জন্য কিন্তু মায়াপুর ব্লগকে আপনারা অনেক ভালোবাসা দিয়ে থাকেন। দেখতেই পাচ্ছেন পিছনে যে মন্দিরটি, সেই মন্দিরটি কিন্তু তিলে তিলে তৈরি হচ্ছে। এই মন্দিরটি কিন্তু প্রভুপাদের একটি ড্রিম প্রজেক্ট। প্রভুপাদ চেয়েছিল যে এখানে এত সুন্দর একটি মন্দির গড়ে উঠুক যেখানে কিন্তু গোটা দুনিয়ার প্রত্যেকটা মানুষ এসে মানে সনাতন ধর্মের প্রতি বিশ্বাস ভালোবাসা খুব সুন্দরভাবে জন্মায়। এই মন্দিরের মধ্যে আপনারা যখন প্রবেশ করবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে ত্রিলোক এখানে কিন্তু আপনারা 3D প্রজেক্টের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাবেন। মন্দিরের মধ্যে নরসিংহ ভগবানের যে সাইটটি ছিল, যে অলরেডি সাইটটি ছিল, সেটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এবার আপনারা অনেকেই জানতে চান যে এই মন্দিরের মধ্যে কি এখন প্রবেশ করা যায়। হ্যাঁ, এখনও প্রবেশ করা যায়, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সকালবেলা এবং বিকেলবেলা। সকালবেলা 11টা থেকে আপনারা লাইন দাঁড়িয়ে পড়বেন এবং বিকেলবেলা 4টে থেকে। এখন প্রবেশ করতে গেলে কিছু রকম কিছু প্রণামই দিয়ে আপনাকে কিন্তু প্রবেশ করতে হবে। এর মানে এই না যে নতুন মন্দিরটি যখন ওপেন হয়ে যাবে তখন কিন্তু টাকা দিয়ে ঢুকতে হবে, এমনটা কিন্তু নয়। এখনও কিন্তু মন্দিরটি ওপেন হয়নি। আর এখন যে আপনাদের কাছ থেকে সামান্য কিছু প্রণামী নিয়ে নেওয়া হচ্ছে সেটি হচ্ছে আপনাদের কাছ থেকে এই মন্দিরের জন্য সামান্য কিছু অনুদান, এছাড়া আর কিছুই নয়। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা স্বইচ্ছায় আপনারা অনুদান দিন, কারণ সনাতন ধর্মের অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। আর তার জন্য কিন্তু বিভিন্ন স্কুল কলেজ হসপিটালের যেমন প্রয়োজন আছে, মন্দিরেরও ভীষণ প্রয়োজন। আপনারা এবার বলবেন যে এত বড় মন্দির করার কী প্রয়োজন, বড় বড় স্কুল বা কলেজ করলে পরেই তো হলো, হসপিটাল করলে পরেও তো ভালো হতো, তাই না? হ্যাঁ, ভালো অবশ্যই হতো, স্কুল কলেজও আমরা করব, অবশ্যই করা হচ্ছে। মায়াপুরে রয়েছে ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুল, রয়েছে ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল, রয়েছে ভক্তিবেদান্ত হসপিটাল, রয়েছে ভক্তিবেদান্ত কলেজ, রয়েছে আর কি চান বলুন।
তো প্রিয় বন্ধুরা, আপনারা যখন শ্রীরাম মায়াপুর ঘুরবেন, ঘুরতে ঘুরতে কিন্তু এমন অনেক বিদেশি ভক্ত দেখতে পাবেন, তারা কিন্তু বুক ডিস্ট্রিবিউশন করছে, হরিনাম কীর্তন করছে, তাদের সুর তালের সঙ্গে আপনারা পা মেলাচ্ছেন। কি অবাক করা দুনিয়া, তাই না? যেখানে সনাতন ধর্মের সৃষ্টি এই ভারতবর্ষ থেকে, যেখানে আমরা শিক্ষা দেব গোটা দুনিয়াকে এই সনাতন ধর্মের, সেখানে আজ উল্টো হচ্ছে। তারা বিদেশ থেকে ছুটে এসে তারা এখানে এসে হরিনাম কীর্তন করছে, আর আমরা তাদের সঙ্গে তাল মেলাচ্ছি। কি অবাক করা দুনিয়া। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, শ্রীরাম মায়াপুরে এসেছে তারা প্রভুপাদের কৃপায় এবং রাধা মাধবের ভালোবাসায়, গৌরনীতায়ের আশীর্বাদে, মহাপ্রভুর কৃপায় তারা কিন্তু পাচ্ছে। চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপা না থাকলে আজ তারা নদিয়া বা নবদ্বীপের বুকে এসে হরিনাম কীর্তন করতে পারে না, আজকে তারা ধামবাসী হতে পারে না। এবার আপনারা অনেকেই বলবেন, এরা কি পারমানেন্ট এখানে থাকে? একদমই নয়। এরা অনেকেই, কিছু কিছু আছে তারা অলরেডি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়েছে, কিন্তু অনেকেই আছে তারা ইন্ডিয়াতে আছেন, আবারও তারা নিজের কান্ট্রিতে ফিরে যান। সেখানে গিয়ে এখান থেকে যতটা সনাতন ধর্ম তারা শিখে গেছেন, সেখানে গিয়ে তাদের অনেকের অনেক রকম বিজনেস রয়েছে, অনেকের চাকরি রয়েছে, সেগুলোকে সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেখানে গিয়েও হরিনাম কীর্তন করে বেড়ান। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে হাত জোড় করে আমার বিনম্র অনুরোধ, আপনারা যখন শ্রীরাম মায়াপুরে আসবেন, তখন অবশ্যই এই মনোভাব নিয়ে আসবেন যে মায়াপুর আমাদের কোনো ট্যুরিজম প্লেস নয়, এখানে আমরা যাচ্ছি আমাদের সনাতন ধর্মটাকে গ্রহণ করতে। মন্দিরের মধ্যে যতটা পারবেন বেশিটা সময় আপনারা কাটাবেন। দেখুন, এখানে অনেক অনেক কিছু রয়েছে, পার্ক রয়েছে, বিভিন্ন মার্কেট রয়েছে, বিভিন্ন কেনাকাটার ব্যবস্থাপনা রয়েছে, অনেক কিছুই রয়েছে, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের সব থেকে মেইন জিনিস সেটি হচ্ছে ভগবানকে দর্শন করা। সেটি দর্শন করবেন মন দিয়ে, প্রাণ দিয়ে, তাহলে দেখবেন আপনার মনের মধ্যে থেকে অনেক ক্লান্তি, সারা মানে বছর বা মাসের সমস্ত ক্লান্তি নিমেষের মধ্যে রাধা মাধবের দিকে তাকাবেন, দেখবেন দূর হয়ে যাবে। অনেকের বাড়িতে বিভিন্ন রকম অশান্তি, বিভিন্ন রকম ঝই ঝগড়ার মধ্যে আমরা থাকি, ভগবানকে দর্শন করলে তার নিমেষের মধ্যে হয়তো আমাদের মিলিয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তারা ছোট্ট একটি ভ্যান রিক্সার ওপর গৌরনীতাকে সুন্দরভাবে সাজিয়ে তারা কিন্তু শ্রীরাম মায়াপুর ইসকন মন্দিরের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায় এবং হরিনাম করেন। আপনারা যারা শ্রীরাম মায়াপুরে আসেন, প্রতিদিন আপনারা কিন্তু দেখতে পাবেন এই একই জায়গায়, যেখানে কিন্তু টিওভিপির অফিসটা রয়েছে, সেই অফিস লং বিল্ডিংয়ের রিসেপশনের ঠিক সামনে, রাধা মাধব এবং পঞ্চতত্ত্বের মন্দিরের যেতে ঠিক এই এই সেন্টার, একদম খুব সুন্দর একটি জায়গায়। এই জায়গায় কিন্তু বিকাল টাইমে প্রতিদিন আপনারা দেখতে পাবেন। আর এখানে এসে আপনারা কিন্তু পা মেলাননি, হরিনামে হাত তোলে হরিনাম করেননি, এমন মানুষ মেলা ভারী দায়, কেননা যারাই শ্রীরাম মায়াপুরে এসেছে এদের সঙ্গে হরিনাম কীর্তন করেছে। আর প্রত্যেকেরই একটি আগ্রহ থাকে যে মায়াপুরে এসে সন্ধ্যারতিতে জয়েন্ট করা, সন্ধ্যারতিতে কীর্তন নৃত্য করা। প্রবন্ধুরা অবশ্যই আসবেন, নৃত্য কীর্তন হরিনাম করবেন এবং বাড়িতেও কিছু নিয়ে যাবেন, এমন কিছু নিয়ে যান বাড়িতে যে জিনিসটার জন্য আপনার হয়তো জীবনই পরিবর্তন হয়ে যাবে। ভগবদ গীতা অবশ্যই একটা করে আপনারা গ্রহণ করবেন, বাড়িতে গিয়ে আপনারা পড়বেন। অনেক বিদেশিরা দেখবেন বুক ডিস্ট্রিবিউশন করছে, আপনারা ভাবছেন যে এরা বুক বিক্রি করে এরা বোধ হয় বিদেশে টাকা রপ্তানি করছে। কি বোকা বোকা প্রশ্ন হয়তো আপনাদের মনে। আপনারা ভাবুন তো, ওরা যদি বিদেশে থাকতো ওরা কত টাকা ইনকাম করতে পারতো, সেখানে একটা বই বিক্রি করে কত টাকা কমিশন বা পাবেন তারা? তো এমনটা কিন্তু নয়, তারা কিন্তু পুরো সেবামূলক আচরণে তারা এই মায়াপুরে আসেন এবং তারা কিন্তু এটা করে থাকেন। তো দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে আপনাদের পার্ক সাইড, যে সাইডটা কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগে। আর এই মায়াপুর ঘোরাতে ঘোরাতে আপনাদের আমি নিয়ে এসেছি এই পার্ক সাইডে, আর এটি কিন্তু শ্রীরাম মায়াপুর ইসকন মন্দিরের গ্রাউন্ডের মধ্যে। এই জায়গাগুলো আপনাদের বাচ্চা এবং আপনাদের প্রত্যেকের কাছেই ভীষণ ভালো লাগবে। তো আপনাদের দর্শন করাতে করাতে কখন যে সন্ধ্যা লেগে গেল আমি নিজেও জানি না। পশ্চিমের আকাশে তখন প্রভুপাদের সমাধি মন্দির ঘেঁষে সূর্যটি অস্ত্র যাবার টাইম হয়ে এসেছে। তো ভিডিওটি শেষ করাবারও সময় এসে গেছে। তো প্রিয় বন্ধুরা, এখন থেকে টানা চলবে শ্রীরাম মায়াপুর ইসকন মন্দিরের প্রত্যেকটা আপডেট। তো আরও একবার বলছি, আমাদের চ্যানেলে যারা নতুন অডিয়েন্স আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখতে ভুলবেন না। মায়াপুর ব্লগ কিন্তু শুধুমাত্র মায়াপুরের নয়, সাধারণত ম্যাক্সিমাম টাইম আমি মায়াপুরের প্রত্যেকটা ফেস্টিভ্যাল প্রতিটা দিন আমি আপডেট দিতে থাকি। কোথায় আপনারা আসলে ফ্রিতে প্রসাদ পাবেন, কোথায় আপনারা থাকবেন, কেমনভাবে ঘুরবেন, কম টাকার মধ্যে কেমনভাবে ঘুরলে আপনাদের সুবিধা হবে, প্রত্যেকটাই আপডেটই কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি। কিন্তু শ্রাবণ মাস থাকায় বাবার মাস ছিল দেবাদিদেব মহাদেবের, তার জন্য তারকেশ্বর, শিবনিবাস, এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ, এমন অনেক জায়গায় আপনাদের আমি দর্শন করিয়েছি। এছাড়া আমাদের মায়াপুর মন্দিরের মধ্যে রয়েছে যে শিবলিঙ্গটি, যে শিবটি রয়েছে সেটিও আপনাদের দর্শন করিয়েছি। তো এমনভাবেই চলেছে এই শ্রাবণ মাসটি, কিন্তু এখন শ্রাবণ মাস শেষ, এখন টানা চলবে আপনাদের
মায়া পুরিস্কন এবং আরও কয়েকটি স্থান আপনাদের দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সময় সুযোগ পেলে অবশ্যই শ্রীধাম মায়াপুর আসুন। হরে